দেশ বেচা খায় ফেলান খালি আওয়ামী লীগ করবেন কিন্তু বিএনপির পক্ষে কথা বলবেন না বিএনপির পক্ষে কথা বললে কাউরে ছাড় দেওয়া হবে না আমরা দেখছি এই দেশ যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছিল দুর্ভিক্ষ কেন হয়েছিল আওয়ামী লীগের কারণে আজকে দেশে অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে তারপরও তাদেরকে ধরা হবে না আজকে এইখানে মিডিয়ার আছেন একটা 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 টেলিভিশন মিডিয়ার চালাইতে কত টাকা লাগে একটা প্রজেক্ট করতে কিন্তু আমরা বাংলাদেশে এরকম একটা টেলিভিশন আছে তার যত টাকা লাগে না তার চেয়ে অনেক বেশি টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকটা খায় ফেলাইছে কিন্তু তাদেরকে কি ধরা হয় এবং এই ব্যাপারে কি সবাই কথা বলে বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা বিদেশ থেকে আসছে সেটাও চ্যারিটি ফান্ড এবং সেটা এখন দুই কোটি টাকা ছয় সাত কোটি টাকা হয়ে গেছে কিন্তু বেগম খালেদা জিয়ারে কোনো ছাড় পায় নাই ইন্টেনশনালি তাকে সাজা দিয়ে এখন পর্যন্ত তার চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না আর তারা ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে তাদের একটারও ধরা হচ্ছে না মহিন খান আলমগীর মহিদিন খান আলমগীর একটা ব্যাংকের মালিকানা নিছিলেন সেই ব্যাংকে মানে আমাদের পরিবেশের একটা টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে গেল সেই টাকাও গেছে গিয়া ওই ব্যাংকও চলে গেছে এখন পর্যন্ত তাদের ধরা হয় না যেহেতু তারা আওয়ামী করে অর্থাৎ দেশ বেচা খায় ফেলান খালি আওয়ামী লীগ করবেন তাহলে আর অসুবিধা নাই দেশ বেচা খায় ফেলান কিন্তু বিএনপির পক্ষে কথা বলবেন না বিএনপির পক্ষে কথা বললে কাউরে ছাড় দেওয়া হবে না আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই আর স্বাভাবিকভাবে এখানে হতাশ হওয়ারও কিছু নাই কারণ আমরা এখানে আজকে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি না আজকে আওয়ামী লীগ হোল প্রশাসনকে তার দলীয়করণ করে ফেলছে রাষ্ট্রের যে কয়টা প্রতিষ্ঠান থাকে সব কয়টা প্রতিষ্ঠানকে আজকে তারা দখল করে ফেলেছে পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র একদম ওপেনলি তাকে সাহায্য করতেছে আবার আজকে দেখেন কয়দিন আগে তার ছাত্র সংগঠন নিয়ে ওই মধ্যপ্রদেশের ইসরাইলের ব্যাপারে প্যালেস্টাইনের ব্যাপারে মিছিল করাইল মানে ওই যে বগলে ইট আর মুখে আরেক কথা এরকম ইট আরে কয়দিন আগে প্লেন বাংলাদেশে আসলো কেন আসলো কি কারণে আসলো এই বাংলাদেশের ইতিহাসে নাই কোনদিন আসছে ওই ব্যাখ্যা তারা দিছে ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক যে কারণে আগে পাসপোর্টে ছিল নিষিদ্ধ ইসরায়েল আজকে পাসপোর্ট থেকে সেটা দিয়েছে বাংলাদেশে এমন একটা অবস্থা যে পাকিস্তান আমলে যখন আমরা ছাত্র ছিলাম রাজনীতি করছি সেই সময় পাকিস্তান বলতো বিরুদ্ধে আন্দোলন করলেই বলতো ইসলাম গেল ইসলাম গেল পাকিস্তানিরা বলতো ইসলাম গেল। অর্থাৎ ওই সময় আমরা যে আন্দোলন করতাম আমাদের সব কিছু অধিকার নিয়ে সব কিছু নিয়ে অর্থাৎ বলতো যে এটা ইসলাম ইসলামের বিরুদ্ধে আর এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ এখন যদি আবার আমরা আন্দোলন করি এখন তাদের মাথা ব্যথা হইলো ইসলাম আইলো ইসলাম আইলো এই হলো আজকে একটা অবস্থা ইসলাম আইলো ইসলামকে ঠেকাইতে হবে আর তারা মনে করে তারা নিজেরাই বলে আজকে যারা ক্ষমতায় আছে যে আমরা নাকি ইসলামপন্থী অর্থাৎ এইটা বলে জনগণের মধ্যে বাংলাদেশটাকে একটা বিভক্ত করতে চায় যেটা তারা স্বাধীনতার পর থেকে করে আসছে স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে এই জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছিল আর ঐক্যবদ্ধ শক্তির কারণেই কিন্তু সেই সময় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম আবার স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসেই দেশকে ওই সময় তারা বিভক্ত করে ফেলছিল আজকে যেমনি বিভক্ত করেছে বিভক্ত করার কারণে আজকে দেখেন দেশের কি অবস্থা দেশের কি অবস্থা তারা জোর করে ক্ষমতায় থেকে পুলিশ র্যাব সমস্ত প্রশাসন দিয়েও আজকে ভোটটাকে তারা কার্যকর করতে পারছে না জাতীয় নির্বাচন তো হয়ই নাই আজকে উপজেলা যে সমস্ত স্থানীয় নির্বাচন এগুলো সাধারণ মানুষের উচ্চ পড়া ভিড় দেখা যায় কিন্তু আমরা গতকালকে দেখলাম যে কী অবস্থা হয়েছে সেটা আপনারা মিডিয়ায় দেখছেন এটা কারণটা একটাই যে সম্পূর্ণ জাতিটাকে বিভক্ত করে ফেলেছে স্বাধীনতার তারপরে যেমনি করেছিল এরপরে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তার স্লোগানই ছিল জিয়া রহমান সাহেবের তিনি দলের মধ্যে যেমনি ঐক্যের কথা বলেছেন রাষ্ট্রের মধ্যে তেমনি ঐক্যের কথা বলেছে ঐক্য 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 ছাড়া কোনো বিকল্প নাই কিন্তু আজকের আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আর কিছু বুঝে না অন্য কেউ জিততে পারবে না কোনো নির্বাচনে লজ্জা সরব নাই তার সাথে যে সমস্ত রাজনৈতিক জোট দল গেছে গত জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হইল এমনভাবে তাদেরকে বিতাড়িত করছে তারপরও লজ্জা সরব নাই এখনো তাদের পিছপিছি ঘুরে তাদের পিস পিছেই ঘুরে কারণ দেখছেন আজকে তাদের জোটের যে কজনকে দিছিল বা জাতীয় পার্টির যাদেরকে দিছিল তাদের তারা কার সাথে হাসছে আওয়ামী লীগের প্রার্থীর সাথে হাসছে একজনের নৌকা দিছে আরেকজনের মুগুর মার্কা দিছে বা ওই পাখি মার্কা দিছে একটা না একটা দিয়ে আওয়ামী লীগরে দিয়ে আবার হারাই দিছে আজকের এই হলো অবস্থা অর্থাৎ আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে নিয়ে চিন্তা করে না দেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করে না গণতন্ত্র নিয়ে চিন্তা করে না তারা শুধু তাদের স্বার্থ নিয়েই চিন্তা করে